एकजन हुजूर तार चारजन छात्रके बोल्लो कालके तोमरा एकटा करे मुरगी जबाई करे आनबे आर मुरगीटा एमन जायगाय जबाई करबे जेन केउ ना देखते पाय। तारपर तारा बाड़ी चले गेल। प्रथम जन से घरेर दरजा जानला बंद करे जबाई करलो। द्वितीय जन रातेर अंधकारे मुरगीटा जबाई करलो। तृतीय जन गहीन जंगले गिये मुरगीटा जबाई करलो। चतुर्थ जन सारा रात भाबलो एमन कोनो जायगा पेलो ना जेखाने केउ देखबे ना। तारपर से जीवित मुरगीटाके निये हाजिर हलो हुजूरेर सामने। तीनजन जबाई करेछे, एकजन जबाई करेनी। प्रथम जनके जिज्ञासा करलो हुजूर तुमी किभाबे जबाई करले? से बोल्लो आमी घरेर दरजा जानला बंद करे जबाई करेछि, केउ देखते पायनि। द्वितीय जन बोल्लो आमी रातेर अंधकारे जबाई करेछि, केउ देखते पायनि। तृतीय जन बोल्लो आमी गहीन जंगले गिये मुर्गी जबाई करेछि, केउ देखते पायनि। तखन हुजूर चतुर्थ जनके बोल्लो तुमी केन मुरगीटा जबाई करनी? तुमी कि चेष्टा करनी? चतुर्थ जन बोल्लो आमी चेष्टा करेछि, सारा रात घुमाइनी, किन्तु आमी एमन कोनो जायगा पाइनी जेखाने केउ देखबे ना। आमी सबखाने चेष्टा करे देखलाम, निर्जन जायगाय गियेओ देखलाम, घरेर अंधकारे गियेओ देखलाम, तबे आमी देखलाम महान सृष्टिकर्ता देखतेछे। महान सृष्टिर कर्तार चोख आमी फाँकि दिते पारलाम ना, आमी व्यर्थ होलाम, कारण এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে মহান সৃষ্টিকর্তা দেখবেন না। আমরা গোপনে পাপ করে বলি কেউ দেখিনি, আমরা বাইরে সাধু হয়ে ঘুরি, মনে মনে ভাবি কেউ তো দেখেনি, কিন্তু মহান সৃষ্টিকর্তা সবকিছু দেখতেছে। আজ থেকে 200 বছর পর আমার বাড়িতে বসবাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে তাদেরকে আমি চিনি না, তারাও আমাকে চিনবে না, কারণ তাদের জন্মের আগেই আমি মরে যাব। ততদিনে মুছে যাবে আমার নাম চিহ্নও, আমার নাম নিশানা চিহ্নও থাকবে না। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে আমাকে হয়তো বা মনে রাখবে, আমার সন্তানরা মারা যাওয়ার পর তারা কখনো কাউকে মনে রাখবে না। হয়তো বাবার কথা মনে থাকবে আর দাদার কথা একটু মনে পড়বে, তার থেকে বেশি একটুও নয় না। আমার দাদা 200 বছর আগে মারা গিয়েছে। রেখে যাওয়া ধন সম্পদ আমার পূর্বপুরুষ ভোগ করছে, বর্তমানে আমরাও করছি। তবে সত্যি করে বলছি, তাদের কবরটা কোথায় সেটাও জানি না, তাদের নামটা কি সেটাও জানি না। আমার দাদার বাবা বেঁচে থাকলে হয়তো বলতে পারতো, কিন্তু তারা তো বেঁচে নাই, দাদাও আর বেঁচে নেই, এক কথায় তাদের কোনো চিহ্নও নেই। তবে 7-5 ভেবে আপনারা যারা সম্পদের পাহাড় গড়ছেন, মানুষকে ঠকিয়ে ভাবছেন তাকে ঠকিয়ে আমি তার ধন সম্পদ কেড়ে নিলাম, আমি জিতে গেলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি যে টাকার পাহাড় গড়তেছেন সেটা কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? আপনি কি খেতে পারবেন? পারবেন না। পৃথিবীর নিয়ম অনুযায়ী আপনাকেও রেখে যেতে হবে আপনার অংশীদারদের জন্য, কিন্তু তারা আপনাকে কতটুকু মনে রাখবে? আচ্ছা আপনি বলেন তো, আপনি আপনার পূর্বপুরুষদের কতটুকু মনে রাখছেন? ঠিক আপনি যতটুকু মনে রাখছেন তারাও ততটুকু মনে রাখবে। আপনি অবৈধ পথে ইনকাম করে সাথে নিয়ে যেতে পারবেন না, কিন্তু আপনার অবৈধ সেই ইনকামের পাপটা অবশ্যই থেকে যাবে। আপনার অবৈধ টাকাগুলো আপনার ওয়ারিশরা ভোগ করবে। তাই সময় থাকতে ভেবে দেখুন কি করছেন, কার জন্য করছেন, একটু হিসাব করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন।